যুক্তরাজ্যের নতুন সরকারের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। তার মন্ত্রী হওয়ার সংবাদে যুক্তরাজ্যের বাঙালি জনগোষ্ঠী ও বাংলাদেশের মানুষের মাঝে আনন্দের ঢল নামে। লেবার পার্টির হয়ে এ নিয়ে টানা চারবার বিপুল ভোটে নির্বাচিত হন টিউলিপ। সংবাদ সংস্থা রয়টার্স তার মন্ত্রী হওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছে, টিউলিপ সিদ্দিককে ব্রিটেনের সিটি মিনিস্টার নিযুক্ত করা হয়েছে, যিনি আর্থিক পরিষেবা খাতের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন। গত সপ্তাহে নির্বাচনে জয়লাভের পর ক্ষমতায় আসে লেবার পার্টি। 41 বছর বয়সী সিদ্দিক 2021 সাল থেকে লন্ডনের সিটি অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের পরে দ্য সিটি নামে পরিচিত আর্থিক পরিষেবা শিল্পের জন্য নীতি তৈরি করার জন্য লেবার প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন।